রে বান্দা ইসলাম গ্রহণের অপরাধে পুলিশের চাকরিও চলে গেল অসহায়ের মতো হয়ে গেলাম সবাই আমার দিকে আর চোখে চোখে তাকায় এখন কি অবস্থা হবে আরে মাত্র বিয়ে করেছি তিন মাস হয়েছে তিন মাস তিন মাস পরে চাকরি চলে গেল শ্বশুরবাড়িতেও বাড়িতে অবহেলিত এদিকে চাকরি নাই কিভাবে আমার সংসার চলবে কিভাবে আমি চলবো আহারে বিবি এমন বিবি পাইছি এমন বিবি আল্লাহ মিলায়া দিছেন আহা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুধু কান্না আপনি আমাকে এমন একজন স্বামী দিয়েছেন যার অসহায়তের পাশে আমি দাঁড়াতে পেরেছি ও এমন কষ্ট দিয়েছেন আল্লাহ আমার স্বামীকে আপনি সবর করার তৌফিক দিয়ে দেন না নামাজের মধ্যে কান্না করতেন আমি বারবার বলতাম বিবি কান্না করো কেন টেনশন কেন করো বলে স্বামী কষ্ট একটা চা খাওয়ার পয়সা পর্যন্ত আপনার পকেটে নাই এইভাবে কি মানুষ চলতে পারে বললাম বিবি রে তুমি কি বোঝো না তুমি না আলেমা তুমি না কোরআন পরশু তুমি নবীর আদিস পড়ছো তুমি কি জানো না তুমি কি জানো না আমার আল্লাহ তা আলা জানায় দেয় ফাইন দামাল অউসরি অঁস র ইন দাম অতপর কষ্টের পরে নিশ্চয়ই কষ্টের পরে সুখ আসবে ও টেনশন কেন করো এই কষ্টটা হয়তো আমাদের সুখের হাত দিতেছে এমন একটা সময় আসবে তোমার কোনো কষ্ট থাকবে না রে বিবি এমন একটা সময় আসবে যেই সময় তুমি সুখ থাকবে চলে গিয়েছে চাকরি শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণের কারণে এমন একটা দেশে বসবাস করি যেই দেশে স্বাধীনতা বলে কিছু নাই যেই দেশ স্বাধীন হয়েছে বাংলার মানুষকে স্বাধীন করেছে সেই দেশের স্বাধীনতা নাই এই দেশে যেই দেশে শতকরা বিরানব্বই জন মতো মুসলমান বসবাস করে এই দেশে একজন অমুসলিম কালেমা পড়লে তার চাকরি চলে যায় এটার নাম স্বাধীনতা বলে হ্যাঁ আল্লাহ আলমীর আমাকে দিয়েছেন আমার মতো কত মুসলিম আসলো চলে গেল কত মুসলিম দেখলাম কত ন মুসলিমের জন্য সাহায্য চাইলাম কই কই এখন তাদের আর খুঁজে পাওয়া যায় না তারা কোথায় যেন হারিয়ে গেছে এখন যদি এমন হতো এই কয়েকদিন আগে অক্টোবর মাসের ঘটনা ঢাকার আশুলিয়ায় এক মা ফিলে গেছি যুবকরা এসে বলে হুজুর একটা ছেলে মুসলমান হতে চায় কিন্তু শর্ত তাকে একটা থাকার জন্য ঘর করে দেওয়া লাগবে তার থাকার বাড়িতে একটা কল পুঁতে দেওয়া লাগবে আমি বললাম কেন বলে তাইলে সে মুসলমান হবে আমি বললাম ওরকম মুসলমান আমার ইসলাম চায় না ইসলাম চায় এমন মুসলমান কিছু থাক আর না থাক আল্লা আল্লাহ রসুলকে মোহব্বত করে ইসলাম গ্রহণ করবে আর কিছু চাবে না ও চায় মানে ওর মধ্যে ভেজাল আছে ওর মধ্যে কি আছে ভেজাল আছে ওর মত মুসলমান ইসলাম আসার দরকার নাই ও কেন চাবে ওকে তো আমরা দেব আমরা যখন তার প্রতি খুশি থাকবো তখন আমরাই তো তাকে দেব সে কেন চাবে চাওয়ার ভিতরে এই ভেজাল বৃহস্পতিবার দিবা গত রাত্রি বেলা ঘুমিয়েছি সবাই যেমনে ঘুমায় আমিও ঘুমালাম ফজরের আজান শুরু হয়েছে ঘুমটাও ভেঙে গেছে আজানটা শোনার পরে আবার আর চোখের মধ্যে কেমন যেন একটু ঘুমের ভাব চলে আস। আবার স্বপ্নের মধ্যে তাকায় দেখি এক আল্লাহর গোলাম আসতেছে ডাকতেছে বলে রামচন্দ্র রে আর কতকাল ঘুমাবি রে ভাই চল চল ফজরের আজান হয়েছে নামাজ পড়তে মসজিদে চল হ্যাঁ বললাম তুমি কি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই যাও 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 বিরক্ত করিও না তাড়াতাড়ি চলে যাও আমাকে একটু আরামে ঘুমাতে দাও প্রথম ব্যক্তি চলে গেল দ্বিতীয় ব্যক্তি এসে একইভাবে ডাকলেন চলে গেলেন তৃতীয় ব্যক্তি আসলেন একইভাবে ডাকলেন চলে গেলেন চতুর্থ নম্বরের ব্যক্তি আসলেন বলতেছে সে রামচন্দ্র চলো আর কত ঘুমাবা ফজরে আজান হয়েছে মসজিদে চলো নামাজ পড়তে হবে চলো বললাম আপনি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ না হয় বলে রামচন্দ্র তুমি না স্বর্গে যাইতে চাও স্বর্গে যেতে হলে নামাজ ছাড়া আর কোনো রাস্তা নাই নামাজ না পড়লে স্বর্গে যাওয়া যাবে না রে রামচন্দ্র বললাম ওজোর আমি যতটুকু গবেষণা করে দেখেছি আমি যতটুকু বুঝেছি ইমান না থাকলে নামাজ পড়ে কোনো ফায়দা নাই এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবার নয় বলে রামচন্দ্র চলো না তোমাকে কালেমা পড়াইয়া দে আয় রামচন্দ্র চলো বললাম না বললাম হজোর আমি যতটুকু জানি কালেমা পড়তে হলে পবিত্রতার প্রয়োজন আছে পবিত্রতা ছাড়া কালেমা পড়ে কোনো ফায়দা হবে না বলে রামচন্দ্র চলো না তোমার পবিত্রতা শেখায়া দেই পবিত্র বানায়া দেই বলে কেমনে আমি তো অজু জানি না অজু করতেও শেখে নাই বলে রামচন্দ্র চলো বললাম না আমি যাবো না আপনি যান অন্য সময় বলে না না তোমাকে না নিয়ে আমি যাব না আমি উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা রেখে শুয়ে আছি আমার বিছানার ডান পাশ থেকে এতটুকু একটু খাল খোলা জায়গা ঠিক আমার ডান হাতের এই বরাবর দাঁড়ানো আল্লাহর দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলতেছে না আমি যাব না আমার ভালো মনে পড়ে বারবার নিষেধ করার পরে যখন আমি কোনো কথাই শুনছি না ওই চতুর্থ নম্বরের ব্যক্তি হাতের ঠিক এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে বসায় দিলেন বসায় দিয়া বলতেছে রামচন্দ্র চলো বললাম না যাব না আপনি চলে যান আমি যাব না বলে না তোমাকে না আনি আমি মসজিদে যাব না টানতে টানতে মসজিদের দিকে নেয় বললাম হজুর অজু জানি না অজু না করলে মসজিদে যায় কোনো লাভ হবে না হজুর আমার অজুখানায় নিয়ে বসায় দিলেন বলে অজু করে বললাম অজু জানি না বলে রামচন্দ্র আমি দেখে দেখে তুমি অজু করবে আমি অজু করব আমার দেখে দেখে তুমি অজু করবে নাও উনি দেখাইতেছেন বাবা এইভাবে অজু করো এইভাবে অজু করো এইভাবে অজু করে অজু শেষ হয়ে গেল উনি হাত ধরে টানতে টানতে মসজিদের দরজার সামনে দাঁড়ায় বলতেছে মুসল্লি আরে এ জান্নাতি মানুষ দেখবি নাকি মুসল্লিগুলো দৌড়ায় এসে দেখে আমি রামচন্দ্র দাঁড়ানো বলে হুজুর মস্করা করেন কোথায় জান্নাতি মানুষ দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র বলে তোমরা জানো না মান খোলাল জান্না তোমরা তো জানো না যে ব্যক্তি সহিত কালেমা গ্রহণ করবে কালেমা পাঠ করবে তুমি মৃত্যুর পরে জান্নাতে যেতে দেরি হবে এ মৃত্যুর পরে জান্নাতে যেতে দেরি হবে না মুসল্লিগুলো দৌড়াই সে কেউ কোলাকুলি করে কেউ মোসাফা করে কেউ কালের মধ্যে চুমু দেয় কেউ কপালের মধ্যে চুমু দেয় পাগলের মতো হয় আমার এই মসজিদের মধ্যে নিয়ে গেলেন মসজিদের মাঝখানটে বসাইয়া চারপাশে গোল হইয়া বসলেন হজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বলতেছে রামচন্দ্র কালেমা পড়ো কালেমার তাল দিতেছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় রামচন্দ্র আমার সাথে সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া খালেমা কালামা পড়াইয়া দিয়া বলতেছে নাম পরিবর্তন করা দরকার মুসল্লিদের কাছে বলতেছে কি নাম দেওয়া যায় মুসল্লিরা বলে হুজুর যত জানা গেছে রামচন্দ্র তাদের ধর্মের একজন ভগবানের নাম তার বাবা মা বড় ভালোবেসে ভগবানকে মোহব্বত করে ভগবানের নামে সন্তানের নাম নামকরণ করেছে হুজুর এমন সুন্দর একটা নাম দেন যেটা আল্লাহর কাছেও প্রিয় হতে পারে হুজুর ডাক দেয়া বলে আল্লাহ তাল্লার কাছে প্রিয় নাম এক নম্বরে আব্দুর রহমান দ্বিতীয়তে আবদুল্লাহ বলতে যে হুজুর যেহেতু ইসলাম গ্রহণের পরে আল্লাহ প্রিয় নামের নামকরণে নাম রাখলে কেমন হয় বলে হা আব্দুর রহমান নাম রেখে দিয়া তিনি নিজে মসজিদের ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন ফজরের নামাজ আদায় করলাম আমার স্মরণে আছে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলার সফর হয়েছে এত বড় মসজিদ আমার দু চোখ দিয়া আমি এখনো দেখি নাই এই মসজিদের মধ্যে ফজরের দুই রাকাত নামাজ আদায় করতে সালাম ফিরালেন যখন ঘরের দিকে তাকায়া দেখি বত্রিশ মিনিট সময় পার হয়ে গেছে ফজরের দুই ইরাকাত নামাজ বত্রিশ মিনিট সময় লাগায়া লাগায় পড়ছেন সালাম ফিরাইলাম ঘুমটাও ভেঙে গেল মসজিদের মহাজেন তখন মসজিদের মাইকে বলতেছে ফজরের জামাতের আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে চিন্তা করলাম এখনো নামাজ হয় নাই কে আমারে নিয়া অজু শিখাইয়া কালেমা পড়াইয়া নাম রাখিয়া ইমাম ও ইমামতি কইরা আমারে নামাজ আদায় করাইছে কেরে আর ঘুম হয় না প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই সিগারেটটা জ্বালা হয় এই দিন সিগারেটের কথা স্মরণ নাই স্মরণ নেই আরে কিসে কি হলো আর ঘুম হয় না চিন্তা করলাম কি করা যায় এই এই স্বপ্নের ব্যাখ্যা কোথার থেকে জানা যায় পাশেই মসজিদ দৌড়াইয়া মসজিদের দরজার সামনে দাঁড়ায় রইলাম কখন ইমাম সাহ বের হবে তার কাছে জিজ্ঞাসা করবো যখন দাঁড়াই রইছি ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ঘুইরা যখন বসছেন তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে মুসল্লিরা একটু বসবা দেখি হিন্দু ছেলেটা কেন আসছে কী সমস্যা দৌড়াইয়া এসে কয় বাজান যান কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হয়েছে রে বুঝলো না কেন আসছো বললাম হজুর একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি স্বপ্নটা দেখছি এই স্বপ্নের মানে কি এই স্বপ্নতে কি বোঝায় জানার জন্য আসছি বলে কি স্বপ্ন সব বর্ণনা যখন বললাম শোনার পরে ডাক দেখ হয় বাবা এই স্বপ্ন তোমার দেখা মানায় না তুমি মিথ্যা বলতেছো আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো বললাম না বলে এটা হতেই পারে না এই স্বপ্ন তুমি দেখতে পারো না বললাম হজুর কেন বলে এই স্বপ্নটা তোমার জন্য না বললাম হজুর আমি দেখছি বলে না বিশ্বাস হয় না আমি বললাম কিভাবে বললে কি করলে বিশ্বাস করবেন হজুর ডাক দেখে বাজান স্বপ্নের মধ্যে যে অজু বানাইছে অজুর কথা কি স্মরণ আছে দেখাইতে পারবে বললাম হা বলে চলো অজুখানায় অজুখানায় নিয়া বলে তুমি আমাকে একটু অজু করে দেখাইয়া দাও অজু করে যখন দেখাইয়া দিলাম হজুর আমার টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি সাইরা কান্না করতেছে আর বলতেছে বাজান তোমার ভাগ্য বড় ভালো তোমার কপাল বড় ভালো তোমার মতো ভালো কপাল আর কয়জনের হতে পারে টানতে টানতে মসজিদের দরজার সামনে নিয়া মুসল্লিদের ডাক দেয়া কয় মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি আয় 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 মুসল্লিগুলো দৌড়াই আসে দেখে আমি রামচন্দ্র বলে হুজুর মস্করা করেন কোথায় জান্নাতি মানুষ দেখি রামচন্দ্র বলে তোমরা জানো না স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে স্বপ্নের মধ্যে নাম রাখছে স্বপ্নে অজু শিখছে স্বপ্নে জীবনের প্রথম নামাজ ফজরের নামাজ আদায় করছে জুমার দিনের ফজরের নামাজ জামাতে আদায় করেছেন আই মুসল্লিরা শোনো সব ঘটনা যখন ইমাম সাহেব বললেন মুসল্লিগুলো কেউ কোলাকুলি করে কেউ মুসাফা করে কেউ কপালে চুমু দেয় কেউ কালের মধ্যে চুমু দেয় আহা সবাই আমাকে ধৈরাম মসজিদের মধ্যে নিয়ে বসাইয়া ডাক দেয়া বলতেছেন হজুর কী ব্যাপার ইমাম সাহেব ডাক দেখ বাজান তোমার কথা সত্য বুঝলাম অবাজান যেই ব্যক্তি সর্বশেষ তোমারে কালেমা পড়াইলো নাম রাখলো জু শেখাইলো ইমাম হইয়া নামাজ আদায় করলো ও বাজান তার সিরাত সুরাজ সম্পর্কে তুমি কি কিছু বলতে পারবা বলো বললাম হা হা বলে কেমন ছিলেন সিরাজ সুরাত বললাম হুজর যেই ব্যক্তিটা সর্বশেষ আমাকে কালেমা পড়াইছেন নামাজ পড়াইছেন নাম রাখছেন অজু শেখাইছেন ওই ব্যক্তিটা খুব বেশি লম্বা ও নয় খাটো সাইজের একজন কেমন মাথায় ছিল টুপি পরা মুখে কালো মিস মিচে লম্বা কোকরানো কোকরানো দাড়ি পরনে ছিল সাদা ধবধবে একটা লম্বা জামা বলে বাজান চেহারা কি তুমি দেখছো বললাম কেন না বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক তুমি কি বলতে পারো বললাম হুজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু অন্ধকার রাত্রে যেই ব্যক্তিটা আমার ঘরের মধ্যে ঢুকছে আমারে ডাইকে নিয়ে অজু শিখাইয়া নাম ডাইকে কালেমা পড়াইয়া নামাজ পড়াইছেন ওই ব্যক্তির চেহারার দিকে তাকায় দেখছি চাঁদের কলঙ্ক থাকতে পারে ওই মানুষটার চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই হজুর জড়ায় কানতেছে আর বলতেছে ভাগ্য বড় ভালো তোমার মতো ভাগ্য কার আছে কার আছে বললাম হজুর কি হয়েছে বলে বাজান রে তোমার বর্ণনা যদি সত্য হয় তাইলে শুনে নাও সর্বশেষ যেই ব্যক্তিটা তোমার নিয়ে অজু শেখাইয়া কালেমা পড়াইয়া নাম রাখিয়া ফজরের নামাজের ইমামতি কইরা তোমার নামাজ আদায় করাইছে ওই ব্যক্তি আর কেউ নয় কেউ নয় ওই ব্যক্তি হলো আখেরি নবী শেষ নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়া সাল্লাম সার আর কেউ নয় হজুরে বলতেছি বুঝুর কেন আসলেন বলে বাবা বুঝো না স্বর্গে যাইতে চাও স্বর্গে যদি যাইতে চাও এই পথে চলা লাগবে এই পথ ছাড়া স্বর্গ পাওয়া যাবে না ওরে বান্দা ডক্টর বেত্রকাশ উপাধ্যায় কলকি অবতারের নামক গ্রন্থে কিতাবের মধ্যে তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উত্তরায়ণ বেদের নামো শ্লোকের ব্যাখ্যা করছেন ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যার মধ্যে বলতেছেন এই ব্যাখ্যার মধ্যে জানাই দিতেছেন ও দুনিয়ার হিন্দু মানুষ ন তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও তাইলে দুইটা কথা তুমি মনে প্রাণে মেনে নাও এক নম্বর লা ইলা ইলাহা পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনতি তপি বলে এক নম্বর লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম এক নম্বরে যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী সার তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সার লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পরে মুসলমান ধর্ম গ্রহণ কর দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ নাম ত আর মৃত্যুর পরে ওই বৈকুণ্ঠ নামক স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না নাম অপৈণতিহম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও আল্লাহর বন্দা মসজিদের সাহেব হুজুর ডাক দিয়া জড়ায় ধৈরা চোখের পানি চাইরা বলে বাজান একটা কথা কি তুমি আমাকে দিবে বললাম হজুর কি কথা বলেন বলে বা জান কাল হাসুরের মাঠ যখন কায়েম হবে আল্লাহ যদি তোমার জান্নাত দেয়া দেয় ওই সময় তুমি কি তোমার সঙ্গে আমার একটু জান্নাতে নেবে বললাম হজুর আমাকে জান্নাত দিবের গ্যারান্টি কি হজুর বলে বাবা জানো না আমার নবী জানাইয়া দেয় যেই ব্যক্তিটা স্বপ্নে হোক আর বাস্তবে হোক আমার রসলের চেহারা মোবারক দেখবে তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার রসোলে ওয়াজিব হয়ে যাবে বললাম এখন আমার করণীয় কি বলে করণীয় সব হয়ে গেছে আনুষ্ঠানিকতা বাকি আছে বল্লা মজুর আনুষ্ঠানিকতা মানে বুঝলাম না বলে বাজার সবার সামনে তোমাকে এখন মুসলমান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া এটা ছাড়া আর কোনো কাজ না হয় তুমি স্বপ্নের মধ্যেই কালেমা পরে ফেলছো তুমি মুসলমান মুসলমান বল্লা মজুর কি করতে হবে বলে বাজান যদি তুমি কিছু মনে না করো তাইলে আজকে চর মোনায়ের ঐতিহাসিক অগ্রয়নের মাহফিল জুমার বয়ানের মাধ্যমে আল্লাহর কুতুব শুরু করবেন তুমি যদি কিছু মনে না করো চরমনাই চলো আমি যাব আমার সঙ্গে চলো চরমনাই যাইয়া আল্লাহর কুতুবের হাতে নতুন করে কালেমা পৈরার নাম ঘোষণা দিয়া ওখান থেকে দোয়া নিয়া তারপরে বাড়িতে আসবা বললাম হজুর চলেন বলে এমনি যাওয়া যাবে না বলে কি করা লাগবে বলে তোমার বাবার কাছে একটু ফোন দিতে পারো বা বললাম হা বাবার কাছে ফোন ধরা দিয়া ইমাম সাহেবরে দিলাম ইমাম সাহেব কয় কাকা রামচন্দ্র কি আপনার ছেলে বলে হা কি করছে আমার ছেলে বলে না কিছু করে না ভাই আপনার ছেলে মুসলমান হতে চায় আপনার অনুমতি চায় বাবা কয় আমার তিন ছেলের মধ্যে সব চাইতে বড় শিক্ষিত বড় জ্ঞানী সে বড় পণ্ডিত সে যদি মনে করে ইসলাম ধর্মই সত্য ধর্ম ও ইসলাম গ্রহণ করবে আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই ভাইদের কাছে ফোন দিলেন ভাইদের কাছে বলতেছেন আপনার ভাই রামচন্দ্র মুসলমান হতে চায় আপনাদের অনুমতি চাচ্ছে বলে হা হা তিন ভাইয়ের মধ্যে আমার ছোট ভাইটা আমাদের সবার চাইতে শিক্ষিত শিক্ষিত বড় পণ্ডিত ভালো জ্ঞানী ও যদি মনে করে ইসলাম ধর্মই সত্য ধর্ম ইসলাম গ্রহণ করবে ভাইদের পক্ষ থেকে কোনো বাধা নাই নিষেধ নাই ইমাম আমার নিয়ে চরমনের ময়দানে চলে গেলেন চরমনের ময়দানে যাইয়া কেবল উজুরের বয়ান শেষ হইছে হুজুর হাত উঠাবে এমন সময় হুজুরের ডান পাশে নিয়ে বসাইয়া দিলেন বলে বাজান হুজুরের সামনে ডাক হুজুর এমন এক কাল্লার রে বান্দারে নিয়ে আসছে হুজুর স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে স্বপ্নের মধ্যেই নাম রাখছে হুজুর স্বপ্নের বর্ণনা যদি সত্যি হয় আমাদের নবীজি তাকে নিজেই কালেমা পড়াইছেন আপনি একটু কালেমা পড়াইয়া দেন নামটা একটু ছুড়াইয়া দেন বলে বাজান রে যেই ব্যক্তিরে আমার নবী কালেমা পড়ায় সেই ব্যক্তিরে কালেমা পড়ানোর ক্ষমতা আমি ফজলুল করিমের কি আস বলে হজুর নাম বলে যেই ব্যক্তির নাম আমার নবী রাখে সেই ব্যক্তির নাম পরিবর্তন করার ক্ষমতা আমি ফজলুল করিমের আস মাথাটা আগাই দিয়ে বললাম হজুর একটু দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া করি মাথার মধ্যে একটা থাবা দিয়ে কয় বেটা দোয়া চাওয়ার জিনিস না যা যা দোয়ার কাজ কর দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে বললাম হজুর একটু মাইকে যদি ঘোষণা দেন সবাই আমারে চিনবে বলে বেটা তোমারে চিনানোর জিম্মাদার তো আমি ফজলুল করিম না তোরে চিনাইবে মোর মাওলা যা চিনানোর মতো কাজ করবি একটা সময় আসবে তুই কাউরে চেনো না তোরে সবাই চেনে আজকে পৃথিবীর জমিনে সবাই আমার চেনে কিন্তু আমার কুতুব দেখে যাইতে পারেনি আজকে যদি আমার কুতুব থাকতেন না জানি কত খুশি আল্লাহর কুতুবের দুয়ার বরকত আজকের এই সম্মান আরে আমার কুতুব কত দোয়া করছেন কত দোয়া করছেন কাছে নিয়ে কত মাথায় হাত ভুলেছেন বাজেন কষ্ট পায় না আরে বাবা মা তো চিরকাল থাকে না তোমার থাকতেও নাই টেনশন করিও না চিন্তা করিও না তোমার কেউ না থাকলেও তোমার সঙ্গে আমার আল্লাহ আছে